আজকের ভিডিওটি মূলত আমাদের অ্যান্টিভাইরাস নিয়ে। আমাদের কম্পিউটারে থাকা ফাইলগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমরা নানা রকমের অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি, কুইকেল, অ্যাভাস্টের মতো। আজকের ক্লাসে আমরা উইন্ডোজের ডিফল্ট অ্যান্টিভাইরাস দিয়ে আমাদের সিস্টেমে থাকা ফাইলগুলোকে কীভাবে সুরক্ষিত রাখা যায় সেটাই দেখব। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের উইন্ডোজ পিসির স্টার্ট মেনুতে। ওখান থেকে আমরা রান অপশন সার্চ করব। রানবক্স ওপেন করার জন্য আমরা কিবোর্ড থেকে টাইপ করব উইন্ডোজ প্লাস আর বোতাম। রানবক্সে আমরা টাইপ করব MRT। দেন যদি আমরা ওকে বোতামে ক্লিক করি, ওকে বোতামে ক্লিক করলেই আমাদের সামনে একটি নতুন উইন্ডোজ প্রদর্শিত হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট উইন্ডোজ ম্যালিসিয়াস সফটওয়্যার রিমুভাল টুলস। আমরা যদি এখন ইয়েস বোতামে ক্লিক করি, ইয়েস বোতামে ক্লিক করলে নতুন একটি ডায়লগ বক্স শো করবে। এখান থেকে আমরা ওকে বোতামে ক্লিক করব। ওকে বোতামে ক্লিক করার পর আমরা নেক্সট বোতামে ক্লিক করব। নেক্সট বোতামে ক্লিক করার পর চাইলে আমরা আমাদের সিস্টেমটিকে শুধুমাত্র কুইক স্ক্যান অপশন দিয়ে স্ক্যান করতে পারি, চাইলে পুরো সিস্টেমটিকে ফুল স্ক্যান করতে পারি, এছাড়া চাইলে আমরা কাস্টমাইজ স্ক্যান দ্বারা আমাদের নির্দিষ্ট কোনো একটি ফোল্ডারকেও আমরা স্ক্যান করতে পারবো। দিয়ে আমরা ওকে বোতামে ক্লিক করব। তো মূলত আমি এখন চাইছি আমাদের সিস্টেমটিকে কুইক স্ক্যান দিয়ে স্ক্যান করার জন্য। তো আমরা কুইক স্ক্যানকে সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করব। পুরো সিস্টেম ফাইলটি স্ক্যান হওয়ার জন্য কিছুটা সময় লাগবে, আমরা ওয়েট করব। সিস্টেমে থাকা সমস্ত ফাইলগুলি স্ক্যান হবে। আমাদের সিস্টেম ফাইলটি সম্পূর্ণভাবে স্ক্যান হয়ে যাওয়ার পর একটি ডায়লগ বক্স ওপেন হবে, যেখান থেকে আমরা ফিনিশ অপশনে ক্লিক করব। এভাবে চাইলে আমরা আমাদের সিস্টেমটিকে ফুল স্ক্যান করতে পারি।